وأعدوا لهم ما استطعتم من قوة. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب النشاط في عبادة الله. شهد رشد الله وصلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. ইসলামী যুব আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম সর্বস্তরের যুবক ভাইয়েরা, আমার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন গঠন করা হয়েছে এ ব্যাপারে তো বক্তাগণ কম বেশি ইশারা ইঙ্গিত আপনাদেরকে দিয়েছেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাত্র দুই বছর গঠিত হওয়ার আগেই তারা যে পারফরমেন্স দেখিয়েছেন আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ এদের মাধ্যমে বাংলাদেশে ইসলামী বিপ্লব হওয়া সম্ভব। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমাইদুল মাস্তাদুম মিন কুওয়া, তোমরা শক্তি যতটুকু আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য। এখন আপনার শক্তি থাকলে তো আপনি ঝাঁপিয়ে পড়বেন, যদি শক্তি না থাকে ঝাঁপিয়ে পড়বেন কীভাবে, কি ঠিক না? যে কোনো কাজ করার জন্য প্রয়োজন শক্তি, পাওয়ার। ফ্যান ঘুরতেছে, পিছনে পাওয়ার আছে, লাইট জ্বলতেছে পিছনে, এর জন্য কারেন্টকে কী বলা হয়? পাওয়ার বলা হয়। বলেন না পাওয়ার নাই, এর জন্য কারেন্টকে পাওয়ার বলা হয়। আমি কথা বলতেছি, আমার শক্তি ক্ষয় হচ্ছে, যেই শক্তি ক্ষয় হয় আবার খানা দিয়ে সেটাকে পূরণ করা হয়। আমার ভিতরে শক্তি আছে তো কথা বলতে পারবো, শক্তি নাই কথা বলবো কীভাবে? গাড়ির শক্তি আছে তো গাড়ি চলে, শক্তি নাই ও দুর্বল হয়ে যায় বসে যায়। তো দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যাবেন পাওয়ার প্রয়োজন, পিছনে পাওয়ার ছাড়া কাজ করা যায় না। পড়তে পারবেন কোনো পাওয়ার ছাড়া কাজ? পাওয়ার শব্দ অর্থ কী? এটা শক্তি, শক্তি। শক্তি ছাড়া কোনো কাজ করা যায় না, চাই দুনিয়ার কাজ হোক আখেরাতের কাজ হোক। তা শক্তিটা তো মানুষের আসে জুয়ান বয়সে, শক্তির পূর্ণতা আসে জুয়ান বয়সে, পূর্ণতা আসে। কাজেই দুনিয়ার যে কোনো কাজ করতে গেলে পাওয়ারের প্রয়োজন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য পাওয়ারের প্রয়োজন। সেই পাওয়ার আসে যুবকদের মধ্যে। যদি অন্যায়কে প্রতিষ্ঠিত করতে চান তাহলে যুবকদেরকে অন্যায়কারী বানিয়ে দেন, যদি গাঁজার সায়লাভ করতে চান যুবকদেরকে গাঁজা ধরিয়ে দেন, যদি ইয়াবার সায়লাভ করতে চান যুবকদেরকে ইয়াবা ধরিয়ে দেন। দেখবেন সমস্ত জায়গায় ইয়াবার সায়লাভ হয়ে গেছে। আবার যদি ইয়াবা মুক্ত করতে চান যুবকদেরকে ন্যায় সৎ বানিয়ে দেন আর মোত্তাকি বানিয়ে দেন, যদি গাঁজা উৎখাত করতে চান যুবকদেরকে উদ্বুদ্ধ করতে থাকেন, সমাজ থেকে অন্যায় দুর্বিধ করতে চান যুবকদেরকে সমাজ থেকে অন্যায়কে দুর্বিধ করার জন্য উৎসাহিত করেন, কিন্তু এদের মধ্যে পাওয়ার আছে। পাওয়ার কাদের মধ্যে? যুবকদের মধ্যে। হাজারো মুরব্বীরা চায় করতে, পাওয়ার নাই, মনে তো অনেক আশা শক্তি নাই, মনে চায় মিছিলে যেতে, এখন আর কাজ করে না শরীর, মনে চায় দাওয়াতি কাজে বের হইতে, শরীর চলে না, কি করবে? মনে তো চায় কিন্তু শরীর নেই,
কিন্তু যুবকদের মধ্যে শরীরও আছে মনও আছে। কিন্তু যে কোনো জিনিস পরিবর্তন করতে গেলে যুবকদের কোনো বিকল্প নেই। দেখেন ছাত্র জীবনে পরাধীন, বাবার কাছে, তাদের কাছে, প্রতিষ্ঠানের কাছে পরাধীন, ইচ্ছা করলেই কোথাও যেতে পারবেন না, ছুটি নিতে হবে, অর্থ যোগান দিতে হবে ও অর্থ জাগাইতে হবে, পরাধীন। মুরব্বী বয়সে এখন আর শরীর চলে না, জেব খালি হয়ে গেছে, চক্ষু এখন আর পাওয়ার নেই, কানের সেই শক্তি নাই, হাতের সেই বল নাই, পায়ের সেই শক্তি নাই। তা ছোটোবেলাও পরাধীন, মুরব্বী বয়সেও, কিন্তু যুবক বয়সে স্বাধীন। অর্থ আমি কামাই করি, খরচ আমি করব, সময় তো আমি দেই, আমি খরচ করব সময়। এখন আমার কাছে সবাই চায়, বাবা চায়, মা চায়, বোন চায়, আমার সন্তান চায়, আমার মুখাফিকে হয়ে গেছে সবাই। দেখেন যুবকদের মুখাফিকে সবাই, ছোটো ভাইটাও যুবকের মুখাফিকে, ছোটো বোনটাও যুবকের মুখাফিকে, ওই বাবা মাও যুবকের মুখাফিকে, এই সমাজও যুবকের মুখাফিকে। এই সমাজ তাকিয়ে আছে যুবকদের দিকে, গোটা সমাজ তাকিয়ে আছে যুবকদের দিকে, যুবকদের থেকে সমাজ কিছু চায়। তোমরা সমাজকে কিছু দাও, তোমাদেরকে দিতে হবে। আজকে বাংলাদেশের বাজেট নিয়ে যদি আমরা পরিকল্পনা করি, চিন্তা করি, গবেষণা করি, কি বাজেট করেছে বাংলাদেশ, যেখানে 1,26,000 কোটি টাকা শুধু ঘাটতি দেখাইছে, এটা কি বাজেট হয়? 1,26,000 কোটি টাকা যদি শুধু ঘাটতি দেখায়, এটা বাজেট হয়? আজকে কি বাজেট করছে বাংলাদেশ? এমন বাজেট করছে যেই বাজেট একটা স্বপ্নের বাজেট, কোনো দিন বাস্তবায়ন হওয়া সম্ভব না বাংলাদেশে। শুধু এতটুকু বাস্তবায়ন হবে, ভোট দিতে পারেন অথবা নাই পারেন, কিন্তু ভ্যাট আপনাকে দিতেই হবে। ভোট আপনি দিতে পারেন অথবা, কিন্তু ভ্যাট আপনাকে দিতে হবে। আপনি ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন অথবা নাই পারেন, করের অধিকার আপনা থেকে আদায় করবেই করবে, ট্যাক্সের অধিকার আদায় করবেই করবে। দেখবেন ট্যাক্সের অবস্থা কী হয়, ভ্যাটের অবস্থা কী হয়, করের অবস্থা কী হয়। স্বপ্নবিলাসীরা এসিতে বসে তারা বাজেট করবে, আর বাংলাদেশের গরিবের মাথার উপরে সে বাজেট চাপিয়ে দেবে, সহ্য করা যায় না। যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই করতেছে। আজকে দেখেছেন সেই পারমাণবিক বোমার, পারমাণবিক সেই চুল্লির বালিশ 6-8 তলা উঠাতে বালিশ করার চেয়ে খরচ মোটেও কম না, প্রায় সমান অর্ধেক। চাদর কিনছে বিছানার, খরচ অর্ধেক, সমান সমান। 5,00,000 কোটি টাকার উপরে পাচার হয়ে গেছে, 5,00,000 কোটি টাকার উপরে লুটপাট হয়ে যাইতেছে ব্যাংক। প্রাইম মিনিস্টার কি বলছে, ব্যাংকের টাকা আছে, লুট করার টাকা নাই, আর করবেন কি? লুট তো হয়েই গেছে, কি করবে লুট টাকা? বাংলাদেশের ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যাবে, যে অবস্থা চলতেছে। আপনারা দেখছেন পদ্মা সেতু, আপনারা দেখছেন অমুক সেতু তমুক সেতু, কিন্তু আপনারা দেখেছেন এক একজন সরকারি চাকরিজীবী কি পরিমাণের টাকা হস্তক্ষেপ করছে, কত টাকা লুটপাট করছে, কত টাকা ঘুষ গ্রহণ করছে, কি পরিমাণ ভুঁড়ি মোটা করছে। আজকে প্রত্যেকটা গরিব, যারা 200 টাকায় কাপড় কেনে, তার মধ্যে কি পরিমাণে ভ্যাট আছে আপনারা জানেন? আপনাদের জানা নেই। আজকে রিক্সাওয়ালা যে রিক্সা ক্রয় করে, তার মধ্যে কি পরিমাণে ভ্যাট ট্যাক্স আছে আপনারা জানেন? আজকে একজন শ্রমজীবী যে চাউল ক্রয় করে, তার মধ্যে কি পরিমাণে ভ্যাট ট্যাক্স আপনারা জানেন? আজকে কৃষক, সে যে কৃষি করার জন্য যে বীজ কেনে, যে সার কেনে, কীটনাশক ওষুধ কেনে, আমাদের জানাই নাই কি পরিমাণে ভ্যাট ট্যাক্স তার মধ্যে আছে। আজকে আপনি চাউলের দাম নিয়ন্ত্রণ করবেন, চাউল নিয়ন্ত্রণ করবেন, করেন কৃষককে মেরে তারপর আপনি চাউলের দাম নিয়ন্ত্রণ করবেন? পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করেন না, রসুনের দাম নিয়ন্ত্রণ করেন না, আপনি পানির দাম নিয়ন্ত্রণ করেন না, এই যে প্লাস্টিকের বোতল যা পানির দাম নিয়ন্ত্রণ করেন না,
আপনি সিমেন্ট বালির দাম নিয়ন্ত্রণ করেন না, আপনি রডের দাম নিয়ন্ত্রণ করেন না, সমস্ত জিনিসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আকরচুঙ্গু হয়ে যাইতেছে। আপনার নজর চাউলের দিকে, তা চাউলকে আপনি উৎপাদন করেন না কৃষককে উৎপাদন করেন? তা আপনি নিয়ন্ত্রণ করেন, আপত্তি নাই, কৃষকের থেকে আপনি কিনেন যেন কৃষক ন্যায্য মূল্যে তাদের ধানটা বিক্রি করতে পারে, আপনি কিনেন, সমস্যা কি? নিয়ন্ত্রণ করেন, আপত্তি নেই, কিন্তু কৃষকের পেটের মধ্যে লাথি মেরে তারপর আপনি নিয়ন্ত্রণ করবেন? এটা কেমন কথা হলো? আজকে সমস্ত কৃষক বসে গেছে পথে, শোনেন মনে রাখিয়েন, যদি কোনো বড় ইন্ডাস্ট্রিজ পাশে থাকে আর ছোট ছোট ইন্ডাস্ট্রিজগুলি যে কাছে থাকে, তাহলে বড় ইন্ডাস্ট্রিজ কী করে জানেন? কয়েক বছর সমানে লস দেয়, সমানে লস, লস দিতে দিতে পাশে ইন্ডাস্ট্রি সব মরে যায়, তারা বেঁচে থাকতে পারে না। কিন্তু যখন তারা মরে যায়, এরপর সে যেতে হয় ওই পাঁচ বছরে যা লস দিছে, দুই বছরে যা লস যা লাভ সব একসাথে আদায় করে। আজকে বাংলাদেশ নিয়ে যে খেলা চলতেছে, বাংলাদেশের সরকার বলে আমরা এখন খাদ্য নির্ভরশীল, খাদ্যের কোনো ঘাটতি নেই। যদি প্রশ্ন করা হয় কত লক্ষ মেট্রিক টন চাউল আপনি আমদানি করেছেন, কত লক্ষ মেট্রিক টন গম আমদানি করেছেন, কত লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন, চিনি আমদানি করেছেন, রসুন আমদানি করেছেন, হলুদ আমদানি করেছেন, আমাদেরকে দেখান, দেখবেন লক্ষ 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 মেট্রিক টন তারা চাউল আনে, গম আনে, ভুষা মাল আনে, সব ডাইল আনে। আমাদের দেশে বড় বড় ডাইলগুলি আসে না, দেখেন নাই? আমাদের দেশে বিভিন্ন দেশের চাউল আসে না, অথচ দেখবেন বাণিজ্যমন্ত্রী বলবে, অর্থমন্ত্রী বলবে, আমাদের কৃষিমন্ত্রী বলবে আমরা কৃষি নির্ভরশীল হয়ে গেছি, খাদ্য নির্ভরশীল হয়ে গেছি। যদি নির্ভরশীল হয়ে থাকেন তাহলে বিদেশ থেকে আপনি ইম্পোর্ট করলেন কেন, নিয়ে আসলেন কেন, নির্ভরশীল হলেন কীভাবে? সব ভাওতাবাজি, সব ভাওতাবাজি, ধোকাবাজি, ধোকার উপরে দেশটা চলতেছে, যা ইচ্ছা তাই করতেছে, মনে যা চায় সেই আইন পাস করতেছে। এর জন্য যুবকদেরকে বলবো, আমার যুবক বন্ধুরা, অপেক্ষা করো, আল্লাহ না করুক কৃষির উপরে মানুষের যখন ভীতি শ্রদ্ধা সৃষ্টি হয়েছে, কৃষির উপরে মানুষের যখন ভীতি শ্রদ্ধা সৃষ্টি হয়েছে, এটা চলমান থাকে, একদিন এদেশে 150-200 টাকা কেজিতে চাউল কিনতে হবে, সেই দিন আসতেছে, সেই দিন আসতেছে, বুঝবা তখন কেমন লাগে, তখন বুঝবা। সমস্ত জমি নষ্ট হইতেছে, যা ইচ্ছা তাই করতেছে। এর জন্য আমি যুবকদেরকে বলবো, তোমাদের কাছে দেশ কিছু চায়, গরিবরা চায়, ছাত্ররা চায়, মহিলারা চায়। আজকে আমার মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, নিরাপদ নাই, সমস্ত জায়গায় গাঞ্জাম, যার মাধ্যমে ভূত ছাড়াবো সেই সরিষার মধ্যে ভূত। যে প্রশাসন দেশকে শান্তি করবে, সে প্রশাসনের অবস্থা দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই, সেখানে কোনো ন্যায়পরণতা নাই, আদালত নাই, ইনসাফ নেই। এই জন্য যুব আন্দোলনকে বলবো, তোমাদের কাছে দেশ অনেক কিছু চায়, অনেক কিছু চায়, তোমাদের দিকে দেশ তাকিয়ে আস। এর জন্য আমি যুব আন্দোলনের প্রত্যেকটা ছাত্রকে বলবো, ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আসুন এই দেশের জন্য কিছু করি, মানবতার জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। আমি বিশ্বাস করি যে আপনারা জাগ্রত হন তাহলে সমাজ জাগ্রত হবে, আপনারা ভালো ভূমিকা রাখলে দেশ উন্নয়ন হবে, উন্নতি হবে। কাজে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দেশের ভূমিকা রাখার তৌফিক দান করেন, সবাইকে আদর্শবান হওয়ার, নীতিবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাকের শুকর, বাকের গঞ্জ।